শুক্রবার সিরিয়ায় মার্কিন সামরিক অভিযানে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া আইএসআইএল এর এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। ওই ব্যক্তির নাম হামজা আল হোমসি। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় সামরিক হেলিকপ্টার দিয়ে অভিযান পরিচালনা করে মার্কিন সামরিক বাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড ও হোয়াইট হাউস। এতে বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন বলেও জানানো হয়। গেল মাসেই সিরিয়ার দক্ষিণাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোটের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটে। জঙ্গি গোষ্ঠী আইএসআইএল এর বিরুদ্ধে যুদ্ধের জন্য সিরিয়ার যোদ্ধাদের প্রশিক্ষণ দিতে মার্কিন জোটটি 2016 সালে ওই ঘাঁটি স্থাপন করেছিল। আইএস এর বিরুদ্ধে জোটের অব্যাহত অভিযানের অংশ হিসেবে কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চলে ও অন্যান্য ঘাঁটিতে মার্কিন সেনারা এখনও অবস্থান করছেন। এদিকে সম্প্রতি মার্কিন সামরিক বাহিনীর বিশেষ অভিযানে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার উত্তরাঞ্চলে জঙ্গি গোষ্ঠী আইএস এর এক শীর্ষ কমান্ডার নিহত হন। এক মাসের ব্যবধানে সিরিয়াতেও একই অভিযান পরিচালনা করেছে মার্কিন বাহিনী। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।